তো রাইডিং এর ফার্স্ট প্রিপারেশন আমরা শুরু করে দিয়েছি, যেটা ব্লগটা আগে তোমরা দেখলে যে আমরা বেরোচ্ছিলাম রাইডে। রাইডে তো বেরিয়ে গেছি, বাট এক জায়গায় গিয়ে আটকে গেছি, সেটা কোথায় এসে আটকে গেছি দেখিয়ে দিচ্ছি। আর আমার সাথে আরও কিছু আছে আমাদের ব্লেজিং অ্যালায়েন্স এর মেম্বার্স। এই অ্যাঙ্গলটা ঠিক এইভাবে পয়েন্ট করবো আমি, নীলাবো আর বাবাই দুজন আছে আমার সাথে, আরও দুজন আছে, সেই দুজনকে দেখাচ্ছি। আরও একজন আরও দুজন আসছে, তাদেরকেও দেখাবো। আর কারা আছে তাদের সাথে একটু পরিচয় করে দিই। তারা যদি আমাদের গ্রুপ মেম্বার না, তারা কিন্তু তারা আমাদের জন্য খাটছে ব্লেজিং অ্যালায়েন্সের জন্য। আর আমি তো দেবাস ব্লগ চালিয়ে যাচ্ছি, চলবে। এই যে এখানে একজন বসে রয়েছে হাত পা ছড়িয়ে, আর একজন এখানে কাজ করছে। এখানে দেখে বোঝা যাচ্ছে কিছু হিট প্রেস হচ্ছে, কি হিট প্রেস হচ্ছে সেগুলো একবার দেখাই। এদিকে লক্ষ্য করতে পারবে টি শার্ট, প্রচুর টি শার্ট। যে টি শার্টগুলোর মধ্যে লেখা আছে কি দেখে নাও, টি শার্টগুলোতে লেখা আছে বেনিও সহকলা ডেস্টিনেশন বনক্ষতিপুর, ব্লেসিং অ্যালয়েস, মোর স্মাইল পার আওয়ার। এই টি শার্টগুলো রেডি হচ্ছে এখানে, সবদিকে ছড়ি ছিটি রয়েছে জিনিসপত্র। এখানে ওদের কম্পিউটার সেট আপ চলছে, আর ওদের দোকানে বাদ বাকি যা যা হয় সমস্ত কিছু টুকটাক চলছে। বুঝতেই পাচ্ছেন ঝাঁপ বন্ধ, টাইম অনেক, 3:30 সময় বেরিয়েছি, এখন প্রায় 4:00 কাছাকাছি বাজে, সারা রাত ধরে ওরা কাজ করছে। এই ওদের আরও অনেক অনেক কাজ আছে। তোমাদের দোকানের নামটা কি জান? ইউনিক শপ। হ্যাঁ, ইউনিক শপ হরিণঘাটা নদিয়া। আমাদের টি শার্ট রেডি করছি, যেখানে বাচ্চাদেরকে দেওয়ার জন্য টি শার্ট আছে, যারা রাইডে যাচ্ছে তাদেরকে দেওয়ার জন্য টি শার্ট আছে, সেগুলো রেডি করা হচ্ছে। ওদের এখানে কস্টিং, ওদের এফোর্ট, সমস্ত কিছু এ ক্লাস। আমাদের জন্য গান প্রোভাইড করে দিয়েছে, মানে গান শোনো, তোমরা বসে থাকো সারা রাত, আমরা কাজ করছি, তোমরা চলে গেলে আমরা চলে যাবো, এরকম থ্রেট করেছে, তাই আমরা বসে রয়েছি। তবুও ভালো যেহেতু সেহেতু বলে দিলাম। বাই দ্য ওয়ে, সময় অনেক হয়ে গেছে, বেরোনোর সময় অনেকটা কাছে চলে এসছে, আর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। টি শার্টগুলো রেডি হলে আমরা এখান থেকে বেরোবো। বেরোনোর জন্য সবাই তৈরি হচ্ছি, যেহেতু একটা বড় রাইডে যাচ্ছি আর খুবই বড় একটা কাজ, তার জন্য প্রথমে ধূপকাঠি জ্বালিয়ে নারকেল ফাটিয়ে আমরা আমাদের রাইড শুরু করব আজকের। এখানে 4টে গাড়ি পাশাপাশি দাঁড় করানো, আমাদের ঠাকুর মশাই পৈতে ছাড়া। আমরা বিসলেরির জল দিয়ে, গঙ্গার জল না, বিসলেরির জল দিয়ে গাড়ির চাকা পরিষ্কার করব, মানে চাকায় জল দেবো আর কি, প্রতি কটা চাকায় দেয়। গাইস, আমরা বেরোনোর জন্য রেডি। এই যে গাড়ি রেডি, গাড়িটাকে জাস্ট আমি এখন কোল্ড স্টার্ট করবো, কিন্তু আমার গাড়ির ব্যাটারিতে একটু প্রবলেম করছিলো, এখনও করছে না বলবো না করছে। তো আমি গাড়িটাকে স্টার্ট করি, দেন আমরা শুরু করবো আমাদের রাইডিং। আর যেহেতু অন্ধকার, হয়তো সেরকম ভিডিও ফুটেজ কিছু দেখাতে পারবো না, কিন্তু সকালবেলা যে পৌঁছাতে মানে NH2 পৌঁছাতে আমাদের যতটা সময় লাগবে সেই সময়ের মধ্যে আলো হয়ে যাবে, তারপরে টোটাল রাস্তার মজা, রাইডিংয়ের মজা যেমন আমরা নেবো, সেরকম আমার ক্যামেরার মাধ্যমে তোমরাও নেবে। তো চলো এখন অন্তত NH2 দিকে যাওয়া যায়। তো সেই অন্ধকার থাকতে বাড়ি থেকে বেরিয়েছিলাম, দেন অনেকটা গাড়ি চালানোর পর রাস্তায় একটু দাঁড়াতে হয়েছিল, অনেকটা গাড়ি চালানোর পর অবশেষে হিন্দুস্তান ধাবায় এসে পৌঁছেছি। এখানে আমাদের সাথে মিট করার জন্য ফনিক্স সেলসের থেকে যারা দাদারা আছে তারা সকলেই চলে এসছে, তারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। এখনও অনেকটা রাস্তা রাইড বাকি, গাড়িটাকে রিফিউল করানো হলো সবার, আমাদের সাথে আমাদের যে কটা গাড়ি ছিল 4টে বাইক আমরা রিফিউল করিয়ে নিয়েছি। আর এখন হিন্দুস্তান ধাবায় একটু চা টা খাবো, কারণ ভীষণ ঘুম পাচ্ছে, চশমাটা খুললে দেখতে পারবে চোখটা লাল হয়ে রয়েছে ঘুমের জন্য, আর যথেষ্ট ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে আজকে, যার জন্য এখনও কাঁপছি। গ্লাভস পরা ছিল তবুও কাঁপছি ঠান্ডার জন্য, এতটা ঠান্ডা আজকে। বাকি যারা আছে তাদেরকে একটু দেখাই, পরিচয়টা একদম স্পটে গিয়ে করাবো। জাস্ট একবার লোক এখানে যথারীতি উপস্থিত হয়ে গেছে,
রাইডিং গিয়ার আপে রাইডিং জ্যাকেটস পরে ফনিক্স এর থেকে, আর এখানে আমাদের বাইকগুলো দেখতে পাচ্ছ, এখানে দাঁড় করানো বাইকগুলো। চা খেলাম, ঘুমটা কাটলো, অনেকটা ঘুমটা কাটলো। এবারে আমরা এখান থেকে বেরোবো, একে একে সবাই গাড়িতে উঠে পড়েছে, বেরোনোর জন্য রেডি হয়ে গেছি আমরা। এবারে নেক্সট স্টপ বলতে গেলে পুরো ডিরেক্ট বনক্ষতিপুর, তার আগে আমরা আর কোথাও দাঁড়াচ্ছি না। আর সরি, সানগ্লাসটা খুলতে পারছি না কারণ প্রচুর রোদ, তার উপরে রোদের দিকে তাকাতে পারছি না, একবার খুললে বুঝতে পারবে বীভৎস রোদ, তাকানো যাচ্ছে না, তাই সানগ্লাসটা পরে রয়েছি। আর এবারে আমরা গাড়ি নিয়ে বেরোবো একে একে, চেষ্টা করছি রাস্তার সৌন্দর্যটা যতটা পারি তোমাদেরকে দেখানোর জন্য। সাউন্ডটা হয়তো ক্লিয়ারিটি পাবে না কারণ এক্সটার্নাল মাইক্রোফোনটা লাগানো নেই, যার জন্য সাউন্ডটা ক্লিয়ার আসবে না। বাট ওকে, নো প্রবলেম, সাউন্ড দিয়ে কী হবে, পিছনে গান দিয়ে দেবো না, বিন্দাস চলবে। অনেকটা রাস্তা চলে এসেছি আর বেশি দূর বাকি নেই, মানে বেশি পথ বাকি নেই যাকে বলা চলে। প্রচুর রোদ, হয়তো একটু ওভার স্যাচুরেটেড হতে পারে ভিডিওটা। একটা জায়গায় দাঁড়ালাম, জায়গাটা বেশ ভালো, অন্যরকম। আমরা প্রায় বোলপুরের মধ্যে ঢুকে গেছি, পিছনে দেখতে পাচ্ছ সব গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে সুন্দর তেঁতুল গাছ। আর প্রায় চলে এসেছি, আর 1-2 কিলোমিটার মতো রাস্তা বাকি। দুটো রাইডিং গ্রুপ আমাদেরকে জয়েন করার কথা ছিল, এই গলিতে ঢুকে গেলেই ব্যাস, দুটো রাইডিং গ্রুপ আমাদেরকে জয়েন করার কথা ছিল, বাট তারা এখনও এসে উপস্থিত হয়নি, তার জন্য তারা পিছনে পড়ে রয়েছে হয়তো। যাই হোক, আমরা পারবো কিছু নতুন নতুন শর্ট দেখাতে পারবো সবাইকে। ওয়েলকাম টু বনক্ষতিপুর, চলে এসেছি, বাইকগুলোকে এবার জাস্ট পার্ক করবো। চলো লাগিয়ে দাও বাইক। গাড়িগুলোকে এখানে সব রাখা হলো, মেনি কাইন্ডস অফ বাইক। দেন এখান থেকে আমরা লাগেজ সমস্ত কিছু নিয়ে হাঁটতে হাঁটতে যাবো আমাদের টেন্ট যেখানে করা আছে সেদিকে। তো সকলে মিলে আমরা বনক্ষতিপুরে চলে এসেছি, এখানে দেখতেই পারলা গাড়িগুলোকে আমরা এখানে লাইন করে রেখেছি, পিছনে সবাই দাঁড়িয়ে রয়েছে, তন্ময় আছে। বাবু, ও আয়, রাইডটা কেমন হলো আজকে? রাইডটা ব্যাপক হলো, ব্যাপক এনজয় হলো, আরো এনজয়মেন্ট বাকি আছে। ফ্রেমে আয়,
আরো এনজয়মেন্ট বাকি আছে। তো এখন থেকে শুরু হলো 27 তারিখ সকাল অবধি ফাটিয়ে দিতে হবে। এটা দীপুর ফার্স্ট রাইড, দীপু এটা ওর ফার্স্ট রাইড, আমাদের ব্লেসিং অ্যালয়েস এর দীপু, ওর আজকে এটা ফার্স্ট রাইড ছিল। ও সিঙ্গেল রাইড করে এসেছে, সোলো রাইড করেছে, মানে গ্রুপে সোলো রাইড করেছে। তাছাড়া তো আমাদের সাথে আছে পাপাই, পাপাইকে আগে থেকেও চেনো সবাই, পাপাই নীলাভ, এদেরকে তো চেনোই নীলাভ। নীলাভ আজকে আমার পিলিয়ন ছিল, প্লাস মাঝে মাঝে গাড়ি চালিয়েছে, আমিও গাড়ি চালিয়ে করেছে। আর এদিকে পাপাই, পাপাই একটু নিজেকে স্টাইল একটু মডিফাই করে নিয়েছে, সানগ্লাসটা পরবে, বড়বে করছে, সানগ্লাসটা বের করতে পারে মতো চাইছে, পাপাই কিন্তু হতে না গালে দাঁড়িয়ে নেই বলে। এই যে পাপাইকে দেখা গেছে, পাপাই আজকে একা চালিয়েছে। অমূল্য রত্ন পাপাই, সব থেকে বড় কথা পাপাইয়ের গাড়িটা আজকে খুব সেক্সি লাগছে। পাপাইয়ের গাড়িটার ব্যাক সাইডটা আমি একবার দেখাই কি এখন আরো সেক্সি লাগছে, একটু দেখে নাও পাপাইয়ের গাড়িটা, এই ব্যাক সাইড সেক্সি লাগছে। উদ্বোধন করছি ট্র্যাক দেখিয়ে, যেখানে অফরোডিং হবে। সবাই তো যথারীতি পরীক্ষা নিরীক্ষাও করা শুরু করে দিয়েছে। ওখানে আমাদের অরুণবদা দাঁড়িয়ে রয়েছে, নিনজা রাস্তা অনেক খেল দেখিয়েছে, কিন্তু এখানে নিনজার কোনো খেল চলবে না, নিনজার কোনো অপশন নেই। এই তো আমাদের অ্যানিদা নিনজার খেল দেখাবেন, অ্যানিদা বলছে বিরাট ইনচার্জ। এই কৌশিকদার জন্য কালকে সারা রাত আমাদের জেগে থাকতে হয়েছে, গেঞ্জি রেডি করতে হয়েছে তোমার জন্য। অরুণবদা আমাদেরকে দায়িত্ব দিয়ে পালি চলে এসছে, এমনকি 1.5 কেজি মাংস বইয়ে আনা করেছে। এই যে সুদীপদা কেমন চলে যাবে, এটা এই রাতে সুদীপদার ট্র্যাক দেখে লোভ লেগে গেছে, রাত্রে না যাওয়ার প্ল্যান করে ফেলেছে। অ্যানিদা স্টাইল দিচ্ছে একটু, আচ্ছা একটু, কিন্তু হ্যাঁ রাতে দীপুর ভিডিওটা ভিডিও কি ব্লগে সব দিতে থাকবা না। এই হিরো হিরো ছেলেদেরকে নয় দেখো, হিরো হিরো ছেলে এদের, হিরো একটু সময় নষ্ট না করে কিছু সিনেমাটিক শট নেওয়া যাক, তারপরে আসছি আবার ঘুরে একটা ছোট্ট ব্রেকের পরে।